বন্ধুরা, অনেক সময় অনেক ছোট ছোট ভুল অনেক বড় বিপদের একটা কারণ হয়ে দাঁড়ায়। এই ছোট বাচ্চাটা দেখুন, নাভিতে পোকা হয়ে গেছে, দেখুন পোকা বার হচ্ছে। এই অবস্থায় আপনি এমন যদি হয় তাহলে আপনি কিভাবে তার চিকিৎসা করবেন? বন্ধুরা, নেচার ফার্মিংয়ে আপনাকে স্বাগতম। চ্যানেলে যদি প্রথমবার হন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আমি এই চ্যানেলের মাধ্যমে ফার্মিং সম্বন্ধীয় ভিডিও দিতে থাকি। তাহলে আসুন শুরু করা যাক। বন্ধুরা, ছাগলের বাচ্চার নাভি একটা অনেক সেন্সিটিভ জিনিস, এর থেকে কিন্তু অনেক ধরনের রোগ হতে পারে। যেমন ধরুন টিটিনেস, আপনারা জানেন টিটিনেস কতটা একটা ভয়ঙ্কর জিনিস। এছাড়া বন্ধুরা নেভেল হেলি, এটাও বন্ধুরা একটা বড় রোগ। এটার মাধ্যমে হবে কি, ছাগল দেখবেন ভবিষ্যতে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটবে। বন্ধুরা, নাভির যে নাড়িটা সেটা নিয়ে কখনোই খেলা করবেন না, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। এটা সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন। যখন ছাগল বাচ্চা দেবে তখন নাড়িটা একটু বড় রেখে নতুন ব্লেড দিয়ে কাটবেন, কেটে পরিষ্কার সুতো দিয়ে বেঁধে দেবেন। আর দেখবেন যাতে মাছি না বসে ওই জায়গাটায়, এমনভাবে বাচ্চাটাকে রাখবেন যতক্ষণ না পর্যন্ত জিনিসটা শুকাচ্ছে। এরকমভাবে যদি রাখতে পারেন বন্ধুরা, আপনার কোনো সমস্যার মধ্যে পড়তে হবে না। আর যদি এমন টাইপের সমস্যার মধ্যে পড়েন যে দেখেন নাভির যে নাড়িটা ওতে ঘা হয়ে গেছে কিংবা পোকা হয়ে গেছে, ওই অবস্থায় আপনি ওটাকে ভালো করে পরিষ্কার করবেন অ্যান্টিসেপটিক লোশন দিয়ে। আর যে যদি আপনি দেশি উপায়ে করতে চান তাহলে সর্ষের তেল হলুদ জায়গাটায় লাগান। যতক্ষণ না পর্যন্ত নাভিটা শুকিয়ে পড়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাকে জায়গাটায় লাগাতে হবে। বন্ধুরা, আশা করি আপনারা এই ভুলটা কখনোই করবেন না, কেননা ছাগলের বাচ্চার সবথেকে গুরুত্বপূর্ণ জিনিসটাই হচ্ছে নাভি। খেয়াল রাখবেন, একটু ভুলের জন্য হয়তো অনেকটা ক্ষতি হতে পারে। আর যেটা বলছিলাম যে ছাগলের পরবর্তীতে ঘোরানোর একটা রোগ থেকে যাবে, কেননা ওর হাঁটুতে প্রচণ্ড ব্যথা হয়, সেই কারণেও খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে, ওটা কিন্তু আর কোনোদিন ঠিক হবে না বন্ধুরা, যদি আপনি প্রথম অবস্থাতে কেয়ার না করেন। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের পছন্দ হবে, অনেক উপকারে আসবে। ভালো থাকবেন, ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন, শেয়ার করবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।